उन्हें हमारी उजाड़ी ना करी बार बार भी उड़ारी को तो हमारी मानी पड़ी जानी ना हमारी ना बली कभी अल्पो भेजी ताकि अल्पो भेजा भी ताकि भी दी थी जानी ना ठाकुर अमान नवले क्या मैं निजी शशुराली की भाभी शादीशु आदमी होते पहले चे की भाभी शशुर शाशुरी आदरों भालो वर्षा दे हमें बेहुला के बोले चिला बेहुला नानी कुने जन्मोनी ने एक दिन निजी माता पिता की शरीर जिते हवाई निजी शशुराली अरे शेरी शशुराली तमारी जीवन कटा तो हमें बेहुला जानी ना हमारी नाबालिग अमी कि हमें निजी शमी ना दूर भालो भाषा दे शुरू बेहुलारी कोथा बोने आज के पुरे अमार किन्हों यामार बार बारी बेहुलारी कोथा बोने पुरे अभी जे माँ अभी जे बोलते बार मुना बेहुलारी कोथा जे माँ दोषमाज दोषदीन गरीब धारणे करे पृथ्वीर आलोबाता शुनिया से माँ कोनो दिन भूलते पार बेना शंकाई बंकाई गज से मानी जे बार बार या मानी से करे चिलो माँ हमार नामली का बन के भी ये दे बेना निष्ठुरी नियतिर उपहास ठाकुरी लीला हमार नाबालिका मेयेर शुभ विवाह दिते हयेछे ना विलम्ब करब ना ए मातृ बहुमाके डेके ए चंदन बटतले गेछे आमि विश्रामे जाब कोथाय बहुमा मेजो मामा आशीर्वाद करी माँ चिरसुखी हो एक ही माँ आपने कहा था किंतु क्या नो हमारे कादार पाला इसे चे बोमा क्या नो माँ की हुए थे अपना मुझ भी की कोरी जा मैं किन्हों या मने नयन दियो शुरी धारा बोली जाए तुम ही जो दी माँ होते पालते ताईले बुझते भाई ताहिले बुझते पड़ते ओ बुझी सीमा अपने मेन जनों का चिन ताईना सीमा इजिल बीधीर विदान अपने न मेरे विवाह हुए चे बोले अपने काचन ना अमराव देश चिन इजिल पिता माता शाबाई के चिरे अपना घरे अपनियो देश चिन माँ जानी बो माँ तबे काचन क्या नो जानी आमी नानी कुले जन्मों ने मेरे निजेर माता पिता के चिरे जिता किंतु जान ना बने कमी की दुश्मन तो इतनी गुड़बी धान को देती कोतो दुख जला भेदो ना अभी कौन भी बिचला मना वो मजे अपन ना बने कमी की सुसुरा ले पड़ा वो माँ गोतो कल के तो अपने ने मेरे विवाह हुए थे किंतु बेबी देखे छो वो माँ दिखला ना बने का कि भाभी निजी सुसुरा ले কাজ করবো করবে কিভাবে তার শ্বশুর ঠাকুরকে আদর ভালোবাসা দেবে জানি না কিন্তু মা আপনাদেরকে বারবার বলা হয়েছিল যে বিবাহ দিবেন না তবুও তো আপনারা বিবাহ দিয়েছে তবে চলেন মা আপনি এইভাবে কাঁদবেন না আপনার নয়নবাণী যদি ভূমিতে পড়ে আপনার মেয়ে অমঙ্গল হবে তবে চলেন মা যেখানে প্রতিদিন আমাদের ননন্দি খেলা করতে চন্দনে বৃক্ষে ওখানে চলেন একটু হলেও আপনি শান্তি পাবেন সত্যি বললেন বৌমা চলেন মা চন্দর দেখতে বকুতলায় যাবে সেখানে গিয়ে আমরা বিশ্রাম করব এসো বৌমা চলেন ছোট তার কেশখানা আছড়িয়ে দিই আমি চরণ সেবা করি Ah, ah, ah.
আমি কি দেখতে পাচ্ছি শেষ কাক শুকনো ডালে বসে খাখা বলে চিৎকার করে বৌমা তবে কি আমার অদৃষ্টি কোনো দুঃখ রয়েছে না আমার কপালে কোনো দুঃখ রয়েছে বৌমা না মা না আমি যে বুঝতে পারি না সামান্য কাকা এসেছে বলে আপনি এভাবে করছেন কিন্তু জানো বৌমা কি মা আমার মাজরনি বলেছিল কাউরে গিরি যদি শেষ কাক শুকনো ডালে বসে খাখা বলে চিৎকার করে তারি কপালে তারি অদৃষ্টি কোনো দুঃখ রয়েছে এ কি বলছেন আমার কি অদৃষ্টি কোনো দুঃখ রয়েছে বৌমা না মা না আমাদের এই হতে পারে না তবে বেশ আপনি কাকাকে পরীক্ষা করেন মা উত্তম যুক্তি বলেছো বৌমা অরে শীতকাল যদি থাকি আমার সুখবল বসবি তুমি কাঁচা ডালি আমার অদৃষ্টি কোনো যদি দুঃখ থাকে বসবি তুমি শুকনো ডালি উঠোনটা যেন নোংরা করে দিয়েছে ছোট তুমি ভালো করে পরিষ্কার করো মাকে নিয়ে আমি এখানে বসে আছি বসেন মা দিদি গো দেখো না আমি ঝাড় দিতে যে কি পেয়েছি এই যেন কারো শাড়ির ছেঁড়া অঞ্চল কিন্তু সঙ্গে এটা কি না 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 যাবো মায়ের কাছে নি ও মা দেখে কিছু হয়েছে বুঝিব মা কিছু হয়েছে বলতে মা হয়েছে এই উঠোনে ঝাড় দেবার সময় ছোট যেন এক শাড়ির ছেঁড়ার অঞ্চল পেয়েছে যেন কি বললে বৌমা কোথায় সেই শাড়ির আঁচল কি বৌমা এই শাড়ির আঁচল ছিঁড়ে সে পত্র লিখেছে তার সঙ্গে আবার কিছু রয়েছে বৌমা দেখেন কি বৌমা যাই আঙ্গুড়ি দিয়েছিলাম আমার জামাতার হস্তে সে স্বর্ণ আঙ্গুড়ি এও জানি নগরী কি ভাবি বৌমা জানি না মা হয়তো আপনার জামাতার পছন্দ হয়নি তাই জন্য সে কাকার হাতে ফিরিয়ে দিয়ে গেছে কিন্তু শীত কাক কেন নিয়ে আসলে ও জানি না বারে দিয়েছি আমি স্বর্ণ আঙ্গুরি জামাতার হস্তে কিন্তু শীত কাক ও জানি নগরে চন্দন বর্তনায় গেছে কাকা বলে চিৎকার করে মা সে স্বর্ণ আঙ্গুরি ফেলে গেছে আমি যে বুঝতে পারি না বৌমা যে আমার হয়েছে আমার অদৃষ্টে মা গো কঙ্গনির কথা বাদ দিন পত্রতে কি লেখা রয়েছে সেটা দেখেন না সত্যি বললো বৌমা সে শাড়ি রাজলে ছিঁড়ে পত্র লিখেছে সে পত্র পাঠ করবো আমি ও গো মা তোমারই চরণে জানাই আমি শতকোটি প্রণাম বৌমা কি মা আমার বেহুলা কত বড় হয়েছে আপনার মেয়ে আমার মানে আমাদের ননদি পাঠিয়েছে হে বৌমা হে আমার বেহুলা সে পত্র লিখেছে কি কি লিখে আর মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়েছে কিন্তু সে পত্র শাড়ির আঁচল ছিঁড়ে কেন বৌমা মনে আমার কিছু সন্দেহ হয় মা পত্র লিখে সে শীত কাক কিন্তু এই শাড়ির আঁচলে কেন সে পত্র অগো মা তোমারই চরণে জানায় আমি শতকোটি প্রণাম শাড়ির ওই আঁচলে ছিঁড়ি তাহারই যে কাগজ করি নয়নের কাজলি কি করি না আমি আমি কালী
প্রথমে তিনি কি আমি ধর্ম নিরঞ্জন, তারপরে তিনি কি আমি লক্ষ্মী নারায়ণ, জননী সমিত্রা লিখে শাহী নিরূপবর, পদ্মারি চারণে চাঁদ শিরি রূপ, এক পরি রাত্রি গেল মাগো হাসিতে খেলিতে, দ্বিতীয় পরি রাত্রি গেল মাগো বাসরি ঢেকিতে, বাসর ঘরে আমার নাম লেখা মেয়ে নিশিরাত ছিল বৌমা, তৃতীয় পরি রাত্রি গেল মাগো রন্ধনী করিতে, বাবা বা যে মেয়ে বাবার বাড়িতে এক কিলো জল নিয়ে খাইনি সে শ্বশুরালয়ে গিয়ে রন্ধন করেছে, চতুর্থ পরে রাত্রি গেল কাঁদিতে কাঁদিতে লোহারি বাসরি করে তার স্বামী প্রাণসারি খেলো মাগো পদ্মারি কালী নাগে, যেখানে সাক্ষাৎ পাবো মৃত্যু স্বামীকে জীবিত করিব শঙ্করের কন্যা নাম পদ্মাবতী। কি হলো বৌমা, কি হলো? আমার নাবালিকা মেয়ে পদ্মার কাল সারবে তার স্বামীর দংশন হয়েছে বৌমা। না এই হতে পারে না মা, তবে বিলম্ব আমি কোথায় গেলে আমার বিলাকে ফিরিয়ে পাব মা? এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে, তাই বিলম্ব না করে আপনার ছেলেদেরকে ডাক দিয়ে পাঠান, পাঠান সেই নদীর গুলি। ও যাধব পা মরি বাঁচারে আহা, ছয় ভাই রে তু লালি ভগিনী জলে ভেসে যাই যাদো মরি হরি কথাই আছ যাধ মাথ এসো আমার কাছে যাধ, হরি তোমার বন সাগরিতে চলে যাচ্ছে যাধ কুমার, আরে মৃত্যু স্বামী কি বক্ষি নই ভাসি গঙ্গার জলে যায়, আরে কথায় আছো হরি পুত্র এই সময়ের কাছে না, আরে বিপদে পড়িয়াই আমি শরণ করি তরে, রাম আয় মরি বাঁচারে আরিয়া, তাই তো দাদা বলেছে ওরে ভাই কানাই তুমি সেজে বসে থাকো আমি এই মুহূর্তে ছুটে যাই বাজারে, বাজার থেকে কিছু জিনিস কিনবো কারণ বোনকে আনতে যাবো তো, কিন্তু এখন পর্যন্ত আসলো না, কোথায় কোথায় গেছে দাদা? এতক্ষণ হলো সেজে গুজে বসে রয়েছি কিন্তু কোথায় কোথাও তো দেখতে পাই না দাদাকে। দাদা আসো, দাদার সঙ্গে আজ আমি কথা বলবো না,
আমি করব অভিমান তাই আমি বিশ্রাম করব চম্পানি নগরে বলেছি দাদা আসলেই তার সঙ্গে আমি কথা বলবো না কোথায় কানাই এসেছি এসেছি আমার দাদা আমি বলেছি কথা বলবো না ও কানাই ও ভাই আজকে বয়নকে আনায়ন করতে যাব শুভ দিন তুমি বইমুখ হয়ে কেন দাঁড়িয়ে রয়েছো ভাই বলবো না বলবো না বলবো না কি ভাই আমার কথা বলছে না কেন আমি কি কোনো ভুল করেছি না ভাইকে আমি জড়িয়ে ধরবো বলে ভাই কানাই বলবো না দূর বলেছি বলবো না আমি কথা কি ভাই তুমি যে দেখো আমি তোমার পছন্দ মতো জিনিস কিনেছি সেই জিনিস তুমি দেখলে তুমি পাগল হয়ে যাবে দাদা 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 বলো না তো বলো না এমন কোন জিনিস এনেছো আমার জন্য হায় রে বলো দাদা তুমি আমার সঙ্গে কথা বলছো না বইমুখ হয়ে দাঁড়িয়ে রয়েছো জানো দাদা জানো তোমার অপেক্ষায় আমি সেজে গুজে বসে রয়েছি যাবো আমাদের বোনকে আনতে যাবো বলে আর তোমার অপেক্ষায় আমি করেছিলাম দাদা গো বলো না দাদা বলো না কি এনেছো তোমাকে লক্ষণের মতো ভালোবাসছি দাদা আর তুমি বইমুখ হয়ে দাঁড়িয়ে থাকছো ভাই জানো দাদা জানো তোমাকেও আমি খুব ভালোবাসি দাদা গো এই মুহূর্ত যদি তোমায় যদি না দেখতে পাই তাহলে আমার মন গলে ঝটপট করে দাদা গো ঝটপট করে বলো না দাদা বলো ভাই কি এনেছো আমার জন্য আমি তোমার পছন্দ মতো জিনিস নিয়ে এসেছি বলো না আমি তোমার হস্তে তুলে দেব দাও দাদা দাও তুমি দেখে আনন্দে পাগল হয়ে যাবে দাও না দাদা তাহলে কেন বিলম্ব করো বেশ ভাই বেশ এই দেখো আমি কি নিয়ে এসেছি দাদা বুঝেছি দাদা বুঝেছি কি বুঝেছো ভাই জানো দাদা বৌদির জন্য এই শাড়িখানা এনেছো আর তুমি বলছো তোমার পছন্দ মতো জিনিস এনেছি কানাই তুই এই কথা দাদার সামনে বলতে পারলি ভাই সেটি বৌদির শাড়ি নয় রে তাহলে কার জন্য এটি নিয়ে এসেছি বোন বেহুলার জন্য দাদা গো খুব সুন্দর শাড়ি তুমি খরিদ করে এনেছো তাই তো আমাদের বোন বেহুলা এই শাড়িখানা যদি পরিধান করে তাহলে সুন্দর মানাবে বেশ দাদা বেশ আর বিলম্ব করবো না এই মুহূর্তে ছুটে গিয়ে মার কাছে বিদায় নিয়ে ভাই মাতার কণ্ঠে স্বর আমি শুনতে পাচ্ছি মনে হয় আমাদের মাতা গৃহে বসে ক্রন্দন করছে আমি শুনতে পাচ্ছি রাম কানহাই বলে মাথা রাগ দিচ্ছে রাম কানহাই কি কানহাই জয় মাতার কাছে ছুটে যাই আমরা বেশ তাই হবে চলো দাদা কোথায় রাম কানহাই
राम रे सुनते चाओ रामकाना तुम्हरा दाड़िए बोलो ना मा बोलो ना एक बार चे देखो रामकाना जमातारंगुरीखाना पचंद होनी संगे संगे पत्र दिए पत्र पाठ कर ले बुझते स्वर्ण आंगुरी की बा कारण পত্র পড়েছি ভাই কাগজের থাকে আজকে কাপড়ের পত্র এতো অসম্ভব বাণী ভাই তাই তো দাদা কি লেখা রয়েছে বেশ ভাই জয় মা মনসা সর্বপ্রথমে জানাই পিতা মাতার চরণে শত কোটি প্রণাম এ তো সুন্দর বাণী আমার বোন বেহুলা লিখেছে আমাদের বোন বেহুলা লিখেছে এই পত্রখানা ও মা কি লিখেছে দাদা বলো না মা মনসাকে তো ভালোবাসে তার জন্য প্রথমে লিখেছে জয় মা মনসা দেখেছো মা দেখেছো তবে কি আমি ভুল দেখেছি পড়ে
পর সমাচার এই যে লোহর বাসর ঘরে খাই মোর প্রাণে ছড়ে দাদা তার এই ফালতু পত্র আছে ভাই আমি পড়তে পারবো না কেন দাদা কেন কি হয়েছে এসব ভুলভাল লেখা রয়েছে বলো না দাদা বলো না কি লেখা রয়েছে আর পোদ্দার কালো নাকি কলার মান্দাসে করে ভাসিলাম সাগর জলে যাইব আমি দেবপুরে যেখানে সাক্ষাত পাব মরা স্বামী জিয়াইব নন্দিনী বিশ হরি তারপরে লিখেছে ইতি তোমার ভাগ্যহীনা বেহুলা বলেছিলাম মা বলেছিলাম আমাদের ছোট্ট বলে ওই তার ঘরে বিবাহ দিও না বাবু মানলে না আমি কখনো ভাবিনি আমার নাবালিকা আমি কাঁচা চুলে বিধবা সাজবে কলার মান্দাসে স্বামীকে ভক্তি ধারণ করে চলে যায় আমার বেহুলা জিতানি না কত দূরে গেল তুমি বেহুলাকে ফিরিয়ে দাও না যাবো বা যাবো এই মূর্তি আমরা দুই ভাই ছুটতে ছুটতে যাব যেখানে পাইলে কেন আমাদের ওই ছোট্ট বোনকে তুমি তোমার কাছে মা মা গো রাম আমি তোমায় কথা দিচ্ছি মা আজকে যদি আমি বোনকে ফিরিয়ে আনতে পারি তবে ভাববো এই জীবনে মার দুধের আমি শত্রু কি বলছো পুত্র মা ডাকছি বড় ডাকবে বেহুলাই আমার প্রতিদিন মা খাবার দা মা আমাকে স্নান করিয়ে দা সে বেহুলা যে সাগর সঙ্গমে ভাসতে ভাসতে চলে যায় তুমি আমার বেহুলাকে ফিরিয়ে নিয়ে দাও রামকানা কথা দিলাম মা কথা দিলাম এই মুহূর্তে আমরা ছুটে যাব আমাদের বোনকে আনার জন্য মা সোনা সোনা রামি কানা Oh!
चीनी चापा कोला नीवी बिहुला के भोजन करावे অতি শীঘ্রই জানি নগর ছেড়ে যাও বিহুলা জানি না সাগরী সংগমে ভাসতে ভাসতে কত দূরে গেল বিহুলা কি চিনি চাপা কলা নিয়ে যাবে মিষ্টি মিষ্টান উদয়পূর্ণ করে খাবার খাওয়াবার পর আদরি করে বিহুলাকে তুমি নিজের সাথে নিয়ে আসবে রামকানা আমি কথা দিচ্ছি বোন বিহুলাকে আমরা দু ভাই ফিরিয়ে নিয়ে আসবো মা যাও আর বিলম্ব করব না যাও বাছা চলো ভাই কানাই আসি চলো রাম কানা রাম কানা একটি বিশেষ ঘোষণা শিবাদার বাড়ি হচ্ছে মেরা দল এ মার চরণে পাঁচশো এক টাকা দান করেছে যে আশা নিয়ে দান করেছে শিবা দাস তার আশা যেন পূর্ণ হয় অগো জগৎ জননী ত্রিভুজা যে আশা নিয়ে তোমার ভক্ত দান করেছে মাগো তোমার চরণে তার আশা যেন পূর্ণ করো জয় মা মনসা দেবী জয় এতই দুই এলাম কিন্তু আমাদের বোনকে আমরা খুঁজে পেলাম না তবে কি সত্যি সত্যি আমাদের বোনকে আমরা খুঁজে পাবো না দাদা কেন পাবো না ভাই এই নদী ধারে ধারে যত দূর যেতে হয় আমরা যাব যতক্ষণ পর্যন্ত বোনের সঙ্গে দেখা হয়নি ততক্ষণ পর্যন্ত ফিরে আসবো না ভাই দাদা গো একবার বোন বেহুলা বেহুলা বলে ডাকবে না দাদা যদি আমাদের বোন বেশ ভাই আমি বোন বেহুলাকে ডাক যাব বোন বেহুলা Thank you.
আমি খুব ভালো করে চিনেছি, এটি আমার দাদারই কণ্ঠস্বর।
আমি ছোটবেলা থেকে দাদার কোলে পেটে মানুষ হয়েছি, আমার দাদার কন্ডিশন আমি চিনতে পারবো না, আমি সারা দেব, আমি সারা দেব বলে দাদা। কেন কেন নিয়ে বেশ পড়েছি আমাকে আজ কত সুন্দর মানিয়েছে, কত সুন্দর তোকে মানিয়েছে না জানো দাদা, আমি না তোমাদের কাছে বোঝা হয়েছিলাম, তোমরা আমারে বিয়ে দিলে দেখো আমি কত সুখ আছি, আমার মতো সুখ কয়জন নারে পাই বলো দাদা। বলি বোন রে, যখন আমরা দু ভাই তোমার সম্মুখে দাঁড়িয়েছি, তোমাকে আর কাঁদতে হবে না বোন, কাঁদতে হবে না জানো দাদা। কি কি কথা বলো, বললাম বলো বল, বললাম কেলে ভিতর কি দাঁড়ালি বললাম দাদা গো বেহুলা হিয়া গো দাদা, বড়ই আশা করে দাদা বিয়ে দিলে মরে, একই হালা দাদা বাসর ঘরে দাদা, বাসর ঘরে দাদা আমি ভালো সুখী করে দাদা বিয়ে দিলে মরে, বিয়ে কি হল দাদা বাসর ঘরে দাদা, বাসর ঘরে দাদা তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। দে বোন দে, তোর স্বামীকে আমাদের হস্তে দিয়ে দেবো জানিস, আমার স্বামীকে তোমাদেরকে দেবো জানিস, আমরা যে দুই ভাই মস্তক করে এনেছি চন্দন কাঠ, ওই চন্দন কাঠকে আমরা ওই চিতা সাজল করব, ওই চিতায় তোর স্বামীকে দিয়ে অগলে যাব করে থেকে স্বামী কি জিনিস স্বামী বুঝলাম না, আমি স্বামীর সেবা করতে পারলাম না জানো দাদা, বলো এক পাহ রাত্রি গেল আমার হাসিতে খেলিতে, দুই পাহ রাত্রি গেল আমার পাশা খেলিতে, তৃতীয় পাহ রাত্রি গেল দাদা আমার কাঁদিতে কাঁদিতে থাকতো,
যদি পারো দাদা আমার এই স্বামীকে ওই ছন্তনি কাঠের চিতায় না দিয়ে পারবে না দাদা পারবে না বলো বলি বল ওই চিতায় আমাকে একবার তুমি না বোন না তোমার স্বামী বাসর ধরে মৃত্যু হয়েছে তাই তুমি পাগলিনি হয়ে গেছো বোন আমি যে মাকে কথা দিয়েছি তোকে যদি আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি আজকে মার দুধের ঋণ শোধ করবো বোন কথা দিয়েছি ধীরে চলো আমার এই ধানের বদলে তোমরা কি দেবে ও সাদা শাড়ি বদলে কি দেব বোন তোর যদি ওই সাদা শাড়ির বদলে যদি কিছু দেওয়া যায় তাহলে তুমি সত্যি সত্যি আমাদের সাথে যাবে হ্যাঁ যাবো কিন্তু বলো না আমার এই থানের বদলে তো আমি তোমায় বলবো সাদা শাড়ির বদলে যাবো আরো কিছু রয়েছে
পাতালে খেতে বিষবন শঙ্কর বদলে বন্দে স্বর্ণ চুড়ি দেব এই শঙ্কর বদলে আমায় স্বর্ণ চুড়ি দেব বোন আরে সিঁদুরের বাহাদলে আমার সঙ্গে কথা বলবি কেন কেন তুই বারবার বাইরে করিস আমাদের সাথে আমি আমি যাবো না বোনের প্রশ্নের উত্তর দিতে পারছি না ভাই সে কি বলছে জানো স্বর্ণ পুতুলের দাম অনেক হলেও কোনো দাম নেই কেননা স্বামী থাকলে তার সঙ্গে কথা বলতো সেই স্বর্ণ পুতুল তার সঙ্গে কথা বলবে না ভাই বেশ বোন তুই যখন আমাদের সাথে যাবি না মা ষাটি নিশি জপন করে মিষ্টি বাড়িছি তোকে আনার জন্য তাহলে আইব না এই মালিনী আমি জানি আমার মা জানে আমি মালিনী ভাইকে খুব ভালোবাসি তাই তো সে গর্ব থাকে মা কাঁচা আইব মা কি তুমি বেগে অনহারে দেখতে পারি বলো আইব না কাছে আয় পেট ভরে খাইয়ে তোকে বিদায় দিয়ে দেবো দাদাগো বলো বল বলো আমি ওই মেলানি ভাড়ে খেতে পারবো না দাদা পারবি না তাহলে বেশ বল বেশ আরে মালিনী ভাড় আমরা নিয়ে গিয়ে কি করবো এই বাংলার ভরে আমি ওই মালিনী ভারি কেন খেতে পারবো না জানো দাদা কেন বল কেন বাসেরই ঘরে আমার এই স্বামী আমার কাছে খেতে চেয়েছিল তারপর আমি এখন 49 রঞ্জনী রঞ্জনি করেছি রঞ্জনি করে আমার এই স্বামীকে খাওয়াতে পারিনি দাদা তাই আমি প্রতিজ্ঞা করেছি যতদিন না আমি আমার স্বামীকে ফিরে পাবো ততদিন আমি অন্নদান করতে তাহলে বলতে পারিস বল বলতে পারিস এই মালিনী ভার আমরা কি নিয়ে গিয়ে কি করবো তুমি দাদাকে ওই যে দেখতে পাচ্ছ বালুচর বালুচর সেই বালি বালুচিটা টেনে তাতে তুমি বালি চাপা দিয়ে রেখে দাও আমি তাকে আশীর্বাদ করে যাব সে কোনো ক্ষয়ক্ষতি হবে না বেশ বোন তাই হবে দাদা গো একটি কথা বলবো দাদা বলো বোন দেখো না চারিদিকে শঙ্খধ্বনি উলোধ্বনি আজ কি দিন দাদা দাদা আজ কি দাদা বলো ভাই প্রত্যেক ঘরে ঘরে শঙ্খধ্বনি উলোধ্বনি শুনতে পাওয়া যায় আমরা তো ভুলেই গেছিলাম যে আজ হচ্ছে ভাইফোঁটা বলো না দাদা আজকে কি দিন আছে দাদা আজকে হচ্ছে ভাইফোঁটার দিন ভাইফোঁটা দাদা গো আমার মনে মনে আশা ছিল
যদি আমি তোমাদের বাড়িতে থাকতাম, আমি তোমাদের ছয় ভাইকে একসঙ্গে বসিয়ে আমি তোমাদেরকে ফুটে দিতাম। কিন্তু আমার ভাগ্যে জুটল না দাদা, আমি তোমাদের ফুটে দিতে পারলাম না। তুমি গঙ্গা জল দিয়ে আমাদের কপালে ফোঁটা দিয়ে দাও বোন, তোমার কাজ শুভ হবে। তবে আমি এই গঙ্গার মৃত্তিকাকে চন্দন ভেবে তাই হবে দাদা। তোমরা দুই ভাই বসো, আমি তোমাদেরকে ফোঁটা দেব। আজ ভাই ফোটার দিনে যদি আমার ভাইকে দুটি দাদা দিতেছে, আমার কাছে এতটুকু সামর্থ্য নেই যে আমি আমার দুই দাদার মুখ মিষ্টি করব। এত অথবা কি আমি আমার ভাইকে মিষ্টি মুখ মিষ্টি করার জন্য আমার কাছে এতটুকু সামর্থ্য নেই। যদিও আমি ফোঁটা দেব এই গঙ্গার মাটিকে দিয়ে। ভগবান, আমার কপালে কি এই লেখন ছিল তাই আমাকে আজ এত দুঃখ সইতে হয়েছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান সুপারি। Bye.
পেরেছি, আমার মনের আশা পূর্ণ হয়েছে দাদা। এবার আমাকে তুই হাত তুলে আশীর্বাদ করো, আমি যেন আমার স্বামীকে আমি ফিরে পাই। বেশ বোন, আমি তোকে দুই হাত তুলে আশীর্বাদ করব, কিন্তু তুই মান মার দেওয়া মালিনীর ভার তুই অমান্য করেছিস। তোকে তোকে আমি আশীর্বাদ করব না, তোকে করব আমি অভিশাপ। মার দেওয়া মালিনীর ভার তুই অমান্য করেছিস, তুই যখন নিজের স্বামী প্রাণদান ফিরিয়ে পাবি তুই যোগ যোগনে রূপ ধারণ করবি। আমি তোমায় ক্ষমা করে দিলাম, আমি তোমায় আশীর্বাদ করছি বোন, তুমি যাও জগৎ প্রাণ দিয়ে আবার বাড়ি ফিরিয়ে এসো। দাদা তাই হবে। অনেক দূরে চলে গেল দেখো আমার দুটি দাদা এসেছিল তোমার সঙ্গে কথা বলছে। এবারে তুমি কথা বলো না, তুমি আমার দাদার সঙ্গে কথা বলো। আজ বোনকে বিয়ে দিয়ে তার বোন জামাতারির সঙ্গে কথা বলতে পারল না, বৈমুখ হয়ে তারা ফিরে গেল। দেখো আজ আমি তোমাকে ছেড়ে আমি কোথাও যাইনি, তোমার কাছেই রয়েছি। কথাই বলেছে সেই নারীর স্বামী নেই, তাই এই পৃথিবীতে কিছুই নেই। স্বামী হলে সর্বশ্রেষ্ঠ, স্বামী ছাড়া যে মেয়েদের জীবনে ব্যথা তার কোনো মূল্য নেই। ও মাতা গো,
মমতা গো।